কারণ গরম, অ্যাট দ্য সেম টাইম অনেক বৃষ্টি হবে, সেই হেতু চলচ্চিত্র দেখার সিজন এটা না, চলচ্চিত্র দেখার সিজন আরও দুই তিন মাস পর। তবুও সিজন তৈরি হয়েছে ঈদ বলে, ঈদ নয় দিনের ছুটি আছে, অসংখ্য মানুষ বেকার বসে থাকবে ঘরে, আমি তাদের সবাইকে অনুরোধ করব রিভেঞ্জ ছবিটা দেখবেন, দেখে বাংলাদেশের যে চলচ্চিত্রের খরা যাচ্ছে, বাংলাদেশে যে চলচ্চিত্রের অভাব যাচ্ছে, বাংলাদেশে যে ভালো চলচ্চিত্র হচ্ছে না, তার একটা প্রমাণ পাবেন যে হ্যাঁ হচ্ছে, তো একেবারে যে হচ্ছে না তা নয়, হচ্ছে। ইকবালকে অসংখ্য ধন্যবাদ, ইকবাল বেঁচে থাকুক অনেকদিন, ইকবালের নতুন নতুন আইডিয়া, নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন সিনেমা নির্মাণ করুক, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। আমি সব শেষে দিতে হয় অনুপম রেকর্ডিংয়ের মালিক আনোয়ারকে, সেই আমার জীবনের শুরু থেকে, সে দায়িকে থেকে, সে এই ব্যবসার সাথে জড়িত, আমাদের মঙ্গল কামনা করে, সব সময় আমাদের মঙ্গল কামনা করে। শুধু তাই না, আমরা যখনই এই যে আমার দুটো পিকনিকেই যখন অনুপম রেকর্ডিংয়ের কাছে টাকা চেয়েছি, পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে কিংবা নিজে এসে দিয়ে গেছে। অনুপম খুব ভালো ছেলে, অনুপমের জন্য দোয়া করবেন। অনুপম এই ছবির মিডিয়া পার্টনারের মতোই বলা যায়, অনুপম এই ছবির অনেক কিছু কিনেছে। অনুপম যদি বেঁচে থাকে, অনুপম যদি লাভবান হয়, তাহলে নিশ্চয়ই সে আরও অনেক ছবিকে অনেক পয়সা দিতে পারবে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।